কারোর ভাদ্রমাস আর কারোর সর্বনাশ, ঠিক চেনে কথাটি আক্ষরিক অর্থে রূপ পাওয়া গেল জামজুরিতে। বন্যায় গোটা রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। নদী নালা ক্যানেল এখনও জলে পরিপূর্ণ। তার মধ্যে উদয়পুর শহর বন্যার পর থেকে জলের তলায় রয়েছে, যার ফলে প্রশাসনিক উচ্চ লেভেলের বৈঠক শেষে সিদ্ধান্ত করা হয় আগরতলা থেকে একটি অত্যাধুনিক পাম্প মেশিন দিয়ে উদয়পুর শোকসাগর জলাশয়ের জল পাম্পের মাধ্যমে নদীতে ফেলা হবে। সেই কাজকে ত্বরান্বিত করার জন্য জামজুরিতে বসানো হয়েছে আগরতলা থেকে আনা সেই অত্যাধুনিক পাম্প মেশিন। কিন্তু অবাক করার বিষয়, সেখানে কিছু স্থানীয় লোকজনরা এ পাম্প মেশিনের জন্য মাছ ধরতে না পারায় উদয়পুর পৌর পরিষদের কর্মীদের উপর হামলা চালায়। বন্ধ করে দেওয়া হয় জল নিষ্কাশনের ব্যবস্থা। এ খবর পাওয়া মাত্র উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা কথা বলেন গোমতী জেলা শাসকের সঙ্গে, পাশাপাশি উনি নিজে ঘটনাস্থলে ছুটে যায়। পৌরপিতা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকা সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তিনি জানিয়েছেন শহরের মানুষ ঘর ছাড়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ মাছের লোভে এ ধরনের কাজ করবে তা কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রশাসন। তাই উদয়পুর পৌর পরিষদের কর্মীদের উপর যারা হামলা চালিয়েছেন ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন এবং কাঁকড়াবন থানায় মামলা দায়ের করেন। তারপর কি হয়েছে আমরা কই দিন, আমরা 5 ইঞ্চি এক ছেলে আছে গাড়ি লিয়ে মোটর উপর দিকে পাইপ দিয়ে এরা নামে থাপর দিছে নাকি তার কাছে আমরা কইতে পারতেছি। আমরা দাঁড়া রয়েছি দিকে, আমি আইসি আইসিরা তারা হামলা কয়েকজন ছেলে আইসি হামলা করছে, আইসির আমার উপর হামলা করে সেটা আমার গলা ছুটে যাচ্ছে, আমার টাইনে রয়েছে, আমার মারব লগে আমার লগে আরোজন আছে হেরো মাস আমরা দুজনের। আপনার কজন পৌরসভা স্টাফ ছিলেন? আমরা আসছিলাম অনেকজন 10-12 জন। এখানে কি পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল। পুলিশের ভূমিকা কী ছিল? পুলিশের ভূমিকা, পুলিশের উপরে অ্যাটাক করছে, তারাও ঘেরাও দিয়ে লাগছে, তারাও পারতেছে না, অনেক অনেক ছেলে প্রায় 50 জনের উপর ছিল। এনার মাসে আপনি আসলেন না কেউ? দেখেন আপনি তারা কেন ডিউটি মধ্যে পাঠাইছেন? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।